হয়, আজি আমি মিত্রজোঁটৰ প্রার্থী রঞ্জিতদত্ত ডাঙরিয়াক আগুয়াই লৈ যাম জিলা আয়ুক্তর কার্যালয়লৈ। তেখেতে আজি নমিনেশন সাবমিট করব, আর নমিনেশন সাবমিট করিবর কারণে আজি হিলদল ভাঙি ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদর কর্মী কর্মকর্তা সকল ওলাই আছে। আর এই যাত্রা আমি আজি আরম্ভ করেছো, আর নির্বাচনের সময়লকে আমি যেতালেকে বিপুল ভোটত রঞ্জিত দত্ত ডাঙরিয়াক জয়লাভ করাব নোৱাৰো তেতালেকে আমার এই রণসিংহা যে বাজিছে এই রণসিংহা বাজিব। আর দেখিব যে আগন আহি থকা নির্বাচনত শোণিতপুর সমষ্টির পৰা লোকসভা সমষ্টির পৰা রঞ্জিত দত্ত ডাঙরিয়ায় বিপুল ভোটত জয়লাভ করবে। খতে সময়ৰ পিছতেই সমাধান খুলি জিলা আয়ুক্ত কাৰ্যালয় অভিমুখে ৰাভা হ'ব ভাৰতীয় জনতা দলৰ প্ৰক্ষেপ পাবলৈ দত্ত। আৰু আমি দেখাইছো সেই মুহূৰ্তত তেজপুৰ জয়মতী পথাৰৰ পৰিৱেশ আৰু বিপুল সংখ্যক দলীয় কৰ্মী সমৰ্থক এই মুহূৰ্তত আহি সমবেত হৈছে। আৰু খতে সময়ৰ পিছতেই যিহেতু প্ৰাৰ্থীগৰাকী ৰাওনা হ'ব মনোনয়ন পত্ৰ দাখিলৰ পূৰ্বে আৰু সামগ্ৰিকভাৱে আমি পূর্ব পরিবেশ দেখাইছো। আর এই মুহূর্তে বিপুল সংখ্যক লোক দেখা গৈছে, ইয়াৰ পৰা বুজা যায় প্রার্থীগুলি জয় নিশ্চিত। বিপুল ভোটত জয় নিশ্চিত, তাত মানে কোনো দুইমত নাই। বিরোধীও স্বীকার করেছে যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী বহুত বিপুল ভোটত জয় হব, আমি মার্জিনটা বরাবর কারণে লাগি আছো। আর যেহেতু দেখা গৈছে আজি আম আদমি প্রার্থীগুলো ইয়াত আগবাড়াব মনোনয়ন দাখিল করব আর কংগ্রেস দলে আগবাড়ি আপনার প্রতিদ্বন্দ্বিতা কার লগত? সকল প্রার্থী যখন শোণিতপুর লোকসভাত প্রতিদ্বন্দ্বিতা করে আছে মোক শুভেচ্ছা জানাইছো। আর প্রতিদ্বন্দ্বিতা কার লগত হব, প্রতিদ্বন্দ্বিতা কব গলে এজন বিধায়কর আন এজন বিধায়কর লগত হব যে কোনে কিমান বেশি ভোট দিব। হয়, নিশ্চিতভাবে আপনার ধন্যবাদ জানাইছো। আর এই মুহূর্তে যেহেতু প্রার্থীগুলি আহি উপস্থিত হয়েছে, গতি মই পুনে পুনে প্রার্থীগুলির কাশলকে আহিব বিচাৰিছো আর আপনার মনোনয়ন পত্র দাখিলের পূর্বে অভিনন্দন জানাইছো। কি কব, কি আশাবাদী? চাওক, আজি মনোনয়ন পত্র দাখিল করি, আমার নির্বাচনী মনোনয়ন পত্র দাখিল করার আগত আমি এখন রাইজক উদ্দেশ্যে এখন সভা আয়োজন করেছো। প্রায় 15,000 লোকতক অধিক সংখ্যক রাইজ ইয়ালে আহিছে, আর মনোনয়ন পত্র দাখিল করার পিছত আমি টাউনের মাজেদি সমদল করে মনোনয়ন পত্র দাখিল করবলে যাব, আর 1:40 পিছত আমি মনোনয়ন পত্র দাখিল করি। আপনার প্রতিদ্বন্দ্বিতা কার লগত? প্রতিদ্বন্দ্বিতা কোনো নাই, প্রতিদ্বন্দ্বী আমার ভিতরে প্রতিদ্বন্দ্বী বিধায়ক বিধায়কের মজত হয়েছে, মন্ডল সভাপতি মন্ডল সভাপতির মজার প্রতিনিধি, বুথর সভাপতি বুথর সভাপতির মজার প্রতিনিধি, যে কোন বুথে কিমান ভোট বেশিকে দিবেন সেইটির উপর বেস করে আমার প্রতিদ্বন্দ্ব আমার বুথর ভিতর দলীয় কার্যকর্তার মজার আমার প্রতিনিধি হয়েছে। জিলা আয়ুক্ত কার্যালয়ত উপস্থিত হয়ে মনোনয়ন দাখিল করব। কিন্তু ইয়ার পূর্বে এখন রাজহুয়া উপস্থিত হয়েছে আর জয়ন্ত আমার